কুমিল্লার দুর্গাপুরে ইউপি নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিস্তারিত কুমিল্লা নিউজে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার 2 নং উত্তর দুর্গাপুর পশ্চিমপাড়া এবং গুমতির বেড়িবাদ এলাকায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী যুবলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আব্দুল খালেক দুলাল, বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ। সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, আমার ভাই আব্দুল খালেক দুলাল এই এলাকার মেম্বারের দায়িত্ব পালনকালে যেভাবে আপনাদের কাছাকাছি ছিল, আমিও সেইভাবে থাকব। আমি নতুন হিসাবে আপনাদের কাছে মূল্যবান ভোট আশা করছি। আমার বিশ্বাস, আপনারা যদি আমাকে একবার সুযোগ দেন তাহলে আমি আমার ভাইয়ের মতো এলাকার মানুষের পাশে থাকব। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি প্রমাণ করে দেব 6 নং ওয়ার্ডে রাস্তাঘাট থেকে শুরু করে আর কোনো সমস্যা থাকবে না। সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ ফরিদুদ্দিন ড্রাইভার। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ হাসান, মোহাম্মদ মকবুল, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ শরীফ, জয়নাল সম্রাট, সানি রাশেদ আলম, মোহাম্মদ শহীদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ হারুন রশিদ, আওয়ামী মোটর চালক লীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ মাহবুবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুল ইসলাম, কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফজলে রাব্বি সহ আরও অনেকেই। সভায় উপস্থিত 1000 মানুষ মোহাম্মদ খায়রুল ইসলামকে মেম্বার হিসাবে নির্বাচিত করে নিয়ে আসার প্রতিশ্রুতি প্রকাশ করেন। স্যার, সবাই কেমন আছেন? যার জন্য এসেছেন আপনারা যাকে আমাদেরকে টিস্যুর মতন ব্যবহার করা হয়, কিন্তু বিগত অনেকদিন ধরে দেখছি আমার বাবা কাপড়। এই সভার সভাপতি উপস্থিত আমার ভাই ও বোনেরা ও মা খালারা, আসসালামু আলাইকুম। আমি এই 6 নং ওয়ার্ডকে ডিজিটাল অবশ্যই করব, এবং আমার যারা মুরব্বীরা আছে যেমন রাজ্জাক মেম্বার ছিল, দুলাল মেম্বার ছিল, আমি নতুন প্রার্থী হিসেবে আমাকে একবার হলে সুযোগ দেন, আমি আপনাদের জন্য কাজ করতে পারি। তুলা রক্ষা কোঠাররা বলেছেন যে খেলার মাঠ ইনশাল্লাহ আমি করে দেব, ইনশাল্লাহ এভরিথিং যত বেজাল বোজাল যা আছে আগের তুলনায় অনেক অনেক বেশি করব। আমি কথা দিলাম ইনশাল্লাহ করব। আপনার কাছে অনুরোধ সর্বশেষ, এখানে আসলে ভোট চাওয়াটা হলো সবচেয়ে বড় ব্যাপার।